দু সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ফেসবুকে অনলাইনে ক্লাসের জন্য মোবাইল ফোনের আবেদন জানায় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র শারদ দত্ত চৌধুরী। ভারতীয় জনতা পার্টির রাজ্য কার্যালয়ে ফেসবুকে মোবাইল ফোন পাবার আবেদন জানায়। সে বলেছে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই অনলাইনে ক্লাসের জন্য মোবাইল ফোন ক্রয় করতে পারছেন না। তাদের বাড়ি মরচুমনি কৃষ্ণ মন্দির সংলগ্ন বাবা দীপ্তনীল দত্ত চৌধুরী। এর কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মোবাইল ফোনটি পাঠানো হয় বিজেপি অফিসে। বৃহস্পতিবার তার বাড়িতে এসে মোবাইল ফোনটি তার হাতে তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবী দীপ কর এবং চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ বেশ কয়েকজন। মোবাইল ফোন পেয়ে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে শারদ দত্ত চৌধুরী। ফেসবুকে একটা ত্রিপুরা বিজেপি নামে একটা অ্যাকাউন্টে একটা মেসেজ করেছিলাম যে আমাদের ফাইন্যান্সিয়াল খুব প্রবলেম এবং আমাদের ফোন কেনার এত ইয়ে নেই, এবং আমি মেসেজ করেছিলাম যে আমাদের অনলাইন ক্লাস হচ্ছে, এটা আমি অনলাইন ক্লাস হচ্ছে, আমি এটা অ্যাটেন্ড করতে পারছি না। এই মেসেজটা করার পর তারা ওখান থেকে একটা ফোন এসে আমার দাদুকে বলল যে এমন এমন হয়েছে, এটাকে আমরা দেখছি দেখছি। এবার এরপর কয়েকদিন পরে উনি মেসেজ করলেন যে এটা কনফার্ম হয়েছে এবং এটা কয়েকদিন পরে তোমাদের বাড়িতে আসছে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে মোবাইল ফোন পেয়ে খুশি শারদ দত্ত চৌধুরীর ঠাকুরমা সহ গোটা পরিবার। তার ঠাকুরমা বললেন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মোবাইল ফোন পেয়ে তারা কত খুশি হয়েছেন তা ভাষায় প্রকাশ করতে পারবেন না। তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানিয়েছেন। কি বলবেন আজকের এই খুশি? যে কি খুশি আমি আপনাদেরকে ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। ও অনেকদিন পর্যন্ত ইয়ে করতেছে, এরপরে আমি কইছি দেখ এই সিএম কিন্তু খুব অমায়িক, খুব দরদি, যদি তুই এটা দেখে বা যদি জানে তাহলে নিশ্চয়ই তোরে দিব, তুই নিশ্চিন্ত থাক। আগে যে তুজার বাড়িতে আসতো যে তখনও আমার লোকে দেখা হইতো ওনার সিএমের, আমি ভীষণ ভালোবাসতাম। ইয়ের সময় ইলেকশনের সময় আমি সন্তোষদারে কই সন্তোষদা চলে নামটা আগে দিয়াই চলো পাল্টাই, এই ছবিটা পর্যন্ত আমার কাছে এখনও আছে এই ছবি। আমি আমি যে কি খুশি হয়েছি আমি আপনারা কইতে পারতাম না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।